अच्छा बाबर, मेरे ना दो सवाल हैं। एक सवाल पहले तो ये कर है लो। कि आपने अभी एक और रिकॉर्ड तोड़ा है, वो भी विराट कोहली का। कौन सा? ये जो आप सबसे ज्यादा देर तक गया, वो T20 में नंबर वन रहे हैं। श्रीलंका सफरेर आगे संवाद सम्मेलन करेछेन पाकिस्तानेर अधिनायक बाबर आजम। এদিন বাবর আজমকে প্রশ্ন করা হলে আপনি বিরাট কোহলির একটি রেকর্ড ভেঙেছেন, এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন বাবর আজম। এরপর যখন বলে দেওয়া হয় টি-20 র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি দিন এক নম্বরে থাকার রেকর্ড, বাবর আজম তখন মাথা নাড়িয়ে বললেন ও আচ্ছা। এরপর চেয়ারে ভালোভাবে বসে রেকর্ড ভাঙার প্রতিক্রিয়াও দেখিয়েছেন তিনি। উল্লেখযোগ্য এই যে টি-20 র্যাঙ্কিংয়ে মোট 1013 দিন শীর্ষে থাকার রেকর্ড ছিল বিরাট কোহলির। তবে গত বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাড়িয়ে যান পাকিস্তানের এই অধিনায়ক। তবে অর্জনটি বেশ বড় হলেও তার প্রতিক্রিয়া ছিল ছোট। বাবর বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এটির জন্য। অনেক পরিশ্রম জড়িয়ে আছে এতে এবং এজন্যই এটা পেয়েছি। সবসময় চেষ্টা থাকে ভালো পারফরমেন্স দেওয়ার। সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ডটি নিজের করে নিয়েছে বাবর আজম। ICC র্যাঙ্কিংয়ে ওয়ানডে এবং টি-20 তে বর্তমানে শীর্ষে রয়েছেন তিনি এবং টেস্ট র্যাঙ্কিংয়ে রয়েছেন 4 নম্বরে।